চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ও শিশু বিজ্ঞানী ডক্টর অ্যান্থনি ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্রে দিনে 1,00,000 মানুষ করোনা শনাক্ত হলেও অবাক হবেন না তিনি। তার কথাই যেন সত্যি হতে চলেছে। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার নতুন করে 55,000 করোনা রোগী শনাক্ত হয়েছেন। মহামারীর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত 24 ঘন্টায় এটি সবচেয়ে বেশি সংখ্যক করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়ার ঘটনা। বেশ কিছুদিন প্রকোপ কমলেও গেল সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বেড়েছে। সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রে একদিনে 22,000 রোগী শনাক্ত হয়েছিলেন, আর 7 দিন পর থেকে দৈনিক শনাক্ত হচ্ছেন 40,000-এরও বেশি মানুষ। জুনের শুরুর তুলনায় 14 দিনে যুক্তরাষ্ট্রে 50টি স্টেটের মধ্যে 37টিতে নতুন সংক্রমণ বেড়েছে। বৃহস্পতিবার এ যাবৎকালে সব স্টেটের মধ্যে ফ্লোরিডায় সবচেয়ে বেশি লোক আক্রান্ত হয়েছেন। 2,10,00,000 লোকের স্টেটটিতে এদিন নতুন করে 10,000 লোক সংক্রমিত হন, যা মহামারীর সর্বোচ্চ সংক্রমণের দিক থেকে যে কোনো ইউরোপীয় দেশের একদিনে আক্রান্ত হওয়ার সংখ্যার তুলনায় অনেক বেশি। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা নিয়ন্ত্রণের চেষ্টা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এছাড়া কঠোর লকডাউনের পর বেশ কয়েকজন গভর্নর মানুষের জীবন বাঁচাতে প্রেসিডেন্টের চাপ থাকার পরও তাদের অর্থনীতিকে সচল করার পরিকল্পনা থেকে সরে এসেছেন। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 28,37,189 জন। মহামারীতে মারা গেছেন 1,31,485 জন। যুক্তরাষ্ট্রে করোনা জয় করে সুস্থ হয়েছেন 11,91,000-এরও বেশি মানুষ। শহীদুল ইসলাম, বাংলা চ্যানেল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।